ঐ হ্যালো, সাপোজ তোমার পার ডে এনেকে ওয়াশিং করে যদি এনেকে পয়সা পালা হয়, কি করলা হয় তুমি কোশ্চেন একবার, কি করলা? হ্যাঁ, গাড়ি এ সবরে মানে এটাই সপন থাকে। তুমি কি করলা হয়? আমার অফিসার বাইদ, তোমার অল্প পেমেন্ট কিনে জমা করো দিয়ক। এইটো কারো নহয়, এইটো কাস্টমারের পয়সা, গাড়ি কিনব আইছে তো পয়সা কিনে দি থই আহো অ্যাকাউন্টসত। আর ইয়াকো খুদো, ওই রবা রবা, এক মিনিট এক মিনিট রবা রবা, সাপোজ তুমি এতে যে না 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 দাদাহাতে কি কষ্ট করে কাম করে এনেকেই মানে মানুষের লাইফ টু বহুত মানে এনেকেই চলে। এই আসা রাতে টোপনি নামারে এইসব লড়া, এতে গাড়ির তলার টোপনি মারি যায়। কেন টোপনি ভালো হয়েছে না তোমার? তুমি টোপনি যদি ইমান পয়সা সপন দেখা কি মানে সপন পাই যাওয়া কি করবা? সপন মানে তুমি চাই আছা, তোমার বলে এনেকা বলে বুকুত বলে এনেকা পড়ি আছে, কি করবা? এনেকে না থাকে ন, এইটো বহুত বেয়া কথা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড নয়ন ব্লগস এর লগত আপোনাকৰ স্বাগতম থাকিল। সো ফাইনালি আজি মোর 10 নম্বর গাড়িখন ডেলিভারি হব। তো এইটো হৈ গল আমার বোকো, বোকোর পৰা মিনিমাম 15-16 কিলোমিটার দূরৰ পৰা দাদাই আহি আছে এতিয়া। তো থ্যাংক ইউ ভেরি মাছ কৌশিক কিশোর দা, তো আপুনি ইমান দূরৰ পৰা সাপোর্ট কৰি আছে। আৰু দাদাৰ ঘৰত গৈছো ইমান ভিতৰত যে মোৰ ভিডিও ইমান জঙ্গলৰ মাজে মাজে গৈছে, সেইটোৰ কাৰণে আৰু দাদাই তারপর চাই কিনে ইমানখিনি বিশ্বাস করে দাদাই আজি মোৰ পৰা গাড়ি লৈ আছে। তো সবে সাপোর্ট কৰি আছে, সেইটো কথা নহয়, যোনে যোনে ভিডিও চাই আছে সেইটো কাৰণে থ্যাংক ইউ। তো মই এটা কথাই গম পালো যে মোৰ ভিডিওবোৰ বহুত দূরে দূরে যায়। আৰু এইফালে ডিব্ৰুগড়, যোৰহাট, ধেমাজিৰ পৰা আজি ফোন কৰিছে, কেৰেলা, কৰ্ণাটক, কলকাতা, বহুত জায়গার পর ফোন আইছে। তো সবে সাপোর্ট করে আছে, সেইটার কারণে থ্যাংক ইউ। আর আজি যে দাদার গাড়িটো ডেলিভারি করাম, তো আপনাদের প্লিজ ভিডিওটি স্কিপ নকরব, চাই থাকক লাস্টলৈকে। বলক যাও ভিডিওটি স্টার্ট করো, লেটস গো। তো ফাইনালি দাদা হাতের গাড়িটো ওয়াশ করে দিয়েছো আমি, তো দাদা হাতে আহি আছে আমার হাতে। তো আহার পিছত গোটেখিনি অলপ বেশিকে সাফা করে দিবা, ঠিক আছে? তো তোমাক মই আজি বহুতখিনি পয়সা দিম, 10 লাখ টাকা মান, কি কোৱা? তো ই বহুত কষ্ট করে, সেই হিসাবে পয়সা পায় না নাজানো আর, বাট লড়াটা বহুত খান্তকৃষ্ট ভাল। তো সবে এনেকাই বিচারে যে খান্তকৃষ্ট হোক। তো গাড়িখন ফাইনালি আমার ওয়াশ হয়ে আছে, তো এতিয়া অকন ভিতর যাও। আর দাদা হাতেও আহি আছে দে, তো আপনাদের ভিডিওটো চাই থাকক, স্কিপ নকরব। তো ফাইনালি ফাইনালি দাদা হাতে আহি পালে, যোনটো মই কৈছিলোঁ যে বকর পৰা ওয়েলকাম থাকিল দে দাদা। আর এইজনে হৈছে আমার কিশোর দা, ওয়েলকাম থাকিল দে। আর আমার ডিলারলৈ ওয়েলকাম, ঠিক আছে? আর দেউতা ন দিয়ক, ভাইটি ভালে আছা? দিয়া, এই গাড়ি আছে এতে তিনটা, ঠিক আছে? তোমালোকে চাই লওয়া কোনটো লাগে আর ইয়াতে বহা। হ্যাঁ, আর আমার ফাইন্যান্সের কামও মোটামুটি হয়ে আছে, ঠিক আছে? দাদা হতে আহিলে তো দাদা অকন বহিব দাও, ইয়াতে বহক দাদা, ইয়াতে ইয়াতে বহক। গাড়ি যদি চাই চাই লওক কোনটো লাগে, ঠিক আছে? অ অ অ ঠিক আছে, অ বহক বহক, অ ঠিক আছে। সো মই এতিয়া দাদাহঁতৰ লগত অলপ কথা পাতো, কাৰণ দাদাহঁতে ইমান দূৰৰ পৰা আছে। দাদা কেতিয়া ওলাইছিলে ৰাতিপুৱা? সাতটামানত ওলাইছিলে ন? তো এতিয়া মোটামুটি ধৰক হেৰি 3 ঘণ্টামান লাগছে ন, আহোঁতে না 2 ঘণ্টা লাগছে, তেনেকৈ 2.5 ঘণ্টামান লাগিছে। একো নাই, রেস্ট লোক অল্প, আর পারিলে একবার আহক না, গাড়িটো চাও আমি, ইয়াতে আছে গাড়ি আমার। হ্যাঁ আহক আহক, অল্প চাই লোক গাড়িটো। তো দাদা হতক লই কিনে মই অল্প গাড়িটো চাও। আপনাদের এইটুও লব পারে, এইটুও লব পারে, এইটুও লব পারে। হ্যাঁ, এতিয়া গাড়িটো চাক, যদি কিবা জানিবলগা আছে মোক খুঁজিব পারে আপনি কেনেকুৱা কি। তো এই যদি এইখন লয় বা এইখন লয় সব একে হয়, পেট্রোল ইঞ্জিন হয় ছোটা হাতি। তো আমি পেট্রোল ইঞ্জিনৰে ফাইনাল কৰিছিলোঁ যোৱাকালি, যোনটো নেকি আমি হেৰি কৰিছিলোঁ যে ফাইনেন্সৰ কাম কৰিছিলোঁ। তো সেইটো গোটেইখিনি পেট্ৰলৰ হিচাপে, দাম দৰ যিমান কৰিছিলোঁ গোটেইখিনি পেট্ৰলৰে আছিলে। তো আপোনালোকে যদি চাই, দুটা কালাৰ আছে, হোৱাইট কালাৰ আৰু ক্ৰীম কালাৰ। এতিয়া আপোনালোকে কোনটো ল'ব দাদা, কোনটো ল'ম বুলি ভাবিছে? ক্ৰীম কালাৰটো ন, ক্ৰীম কালাৰে ল'ব দাদাহঁতে। তো এইটোতো এনে মোৰ ভিডিঅ' চাইছে,
এনে জানে মোটামুটি কি জানি ভিডিওতো চাইছে আপনি কেনেকুয়া কওকসন গাড়িটো ঠিকই আছে না ঠিক আছে হ্যাঁ এনে আপনার ঘরত মই হোয়াইট কালার এটা লই গছিল তো সেইটো তো আপনাকে দেখা পাইছে খালি কালারটো চেঞ্জ বাদ বাকি সব একে লোন ফল হই যাব ফাইন্যান্স হ্যাঁ এটা তো লোনতে লই আছে 100% মানুহে লোনত পাই আছে মানে কিছুমান 99 মানে 1% মানুহে কিছুমানে কেছত লব পাৰে সবৰ তো আৰু কেছ টকা এভেলেবল নাথাকে হয় না নহয় ক্যাপাসিটি লগত কথা আছে সেইটোৱে তো ডেলিভারি কিমান দিন হৈ যাব যদি আপুনি ধৰক সাপোজ আজি ডকুমেন্টেশ্যন দিলে যদি আমি সিভিল টিভিল চাম তাৰপিছত আপুনি বুকিং চুকিং কৰাৰ পিছত আমি একদিন আপোনাৰ ঘৰত ফাইনেন্সৰ মানুহ লৈ যাম ঠিক আছে তাৰপিছত মেবি একদিন পিছতে আপুনি পাই যাব পাৰে যদি কোনো প্ৰবলেম নহয় যদি ডকুমেণ্টেশ্যন অ'কে আছে তেনেহ'লে আপুনি একদিন পিছতে পাই যাব আৰু যদি অলপমান ধৰক কিবা কিবি কাম থাকে কাগজ পাতি তেতিয়াহ'লে ধৰক দুদিনমান তিনিদিনমান সময় লাগে তো এইটো এটা ডাঙৰ দীঘল টাইম নহয় কিন্তু যদি আপুনি গভমেণ্ট বেংকৰ পৰা লয় মিনিমাম আপোনাৰ ষ্টেট বেংকৰ পৰা ল'লে এসপ্তাহ ধৰি লওক আৰু গ্ৰামীণ বিকাশ বেংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এইসবর পর ললে আপনার 5 দিনমান 6 দিনমান লাগে ঠিক আছে তো বাদ বাকি আপনাকে গাড়িটা চাই লোক হ্যাঁ গাড়িটা চাই লোক তো মই এতিয়া কওঁ যে দাদা হতে বহুত দূরর পর আহিছে বহুত দূরর পর আহিছে আর আহি কিনে দাদা হতে স্যার বিশ্বাসত আহি কিনে আজি গাড়ি চাই আছে আমার গাড়ি চাই কিনে দেখে সকলে 2 লাখ টাকা ডাউন পেমেন্ট করব 2 লাখ টাকা আগতে মোক 5000 বুকিংও দি পঠাইছে তো হেনেকে মানে আপনাদেরকেও আহক বা মোৰ ভিডিও চাক খালি যে গাড়ী কিনিব লাগিব সেইটো নহয় আৰু আজি ফুল এণ্ড ফাইনেল আপোনালোকক ক'লোঁ যে এইটো চেনেল খালি মোৰ নহয় আপোনালোকৰো হয় এইটো চেনেলক ছাপোৰ্ট কৰক একদিন আপুনি আপোনাৰ ঘৰৰ ওচৰৰ কোনোবা এজন গৰীব মানুহক আপুনি ছাপোৰ্ট কৰিব পাৰিব আপুনি খালি মোক ক'ব যে মোৰ ঘৰৰ ওচৰত এনেকুৱা এটা হৈছে আপুনি অলপমান সহায় কৰক আমাৰ চেনেলটো দি বাছ আপোনাৰ নিজৰ পইচাও দিব নালাগে না মোৰ নিজৰ পকেটৰ পইচাও দিব নালাগে চেনেলে দিব সেইটোৱে জাষ্ট ছাপোৰ্ট কৰক আৰু এটা দিন মই আশা কৰোঁ যে আপোনালোকৰ ছাপোৰ্টত ময়ো কাৰোবাক হেল্প কৰিব পাৰিম সেইটোৱে বিচাৰোঁ তো এতিয়া দাদাহঁতে গাড়ী চাই আছে এতিয়া আমি যিমান কাগজ পাতিৰ কাম আছে সেইখিনি কৰি থাকোঁ তো এইখিনিতে আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকক লাষ্টলৈকে আৰু কি কি কৰোঁ আৰু দাদাহঁতৰ লগত ফাইনেলি দাদাহঁতে ৰাতিপুৱাই আহিছে তো দাদাহঁতক লৈ অলপমান ভাবিলোঁ খাই আহোঁ চাই লওক দাদাৰ লগত দাদাৰ দেউতা আহিছে ভাইটি তাৰপিছত এই আৰু এজন দাদা আহিছে দাদা কি জেগাৰ পৰা আহিছে আপোনাৰ কিমান ডিষ্টেঞ্চৰ পৰা আমাৰ 90 কিলোমিটাৰমান হ'ব 90 কিলোমিটাৰ দূৰৰ পৰা দাদাহঁতে আহিছে আৰু এইটো হ'ল কিশোৰ দা কিশোৰ দাই মোৰ অনলাইনত গাড়ীটো চাই কিনে তাৰপিছত মোৰ লগত বুকিং কৰালে তাৰপিছত দাদাৰ ঘৰত গ'লোঁ ঘৰৰ ভিডিঅ'টো আপোনালোকে চাইছে যদি চোৱা নাই চাব আৰু কিশোৰ দা কওক কেনেকুৱা কিবা অসুবিধা পাইছে পোৱা নাই ন আৰু যদি নেক্সট কোনোবা যদি ল'ব বিচাৰে বা জানিব বিচাৰে কিবা কেনেকুৱা পাব সহায়টো চাকে চবেই গাড়ী এখন কিনিব আহিলে পইচা দি ল'ব আহে হয়নে নহয় কিন্তু যোনটো নিজৰ মিলৰ ভিতৰত কথা চথা কৈ কিনে যিখিনি হেৰি লাগে সেইটোৰ মাজত কিবা ডিফাৰেঞ্চ পাইছে নেকি পোৱা নাই ন তো আপোনালোকেও নাপায় আৰু আজি মই ফাইনেল কৈ দিওঁ আজি যোনটো আপোনালোকে চেনেল চাই আছে ইন ফিউচাৰত এইটো চেনেলত দেখা পাব যে আপোনালোকৰ যিবোৰ পুৰ ফেমিলি আছে সেইসব মানুহে ইয়াৰ পৰা ডনেশ্যন পাব তাৰপিছত হেল্প পাব বহুতখিনি কিন্তু এইটো নাভাবিব যে এইটো আপোনালোকৰ চেনেল নহয় এইটো মোৰ অকলে নিজৰ চেনেল নহয় আপোনালোকৰো হয় তো এইটো চেনেলত আপোনালোকে ছাপোৰ্ট কৰক খালি যে গাড়ী কিনিলেই ছাপোৰ্ট কৰা হ'ব সেইটো নহয় চেনেলটো চাই কিনে তাতে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰক আৰু তাতে কেনেকুৱা বিচাৰে আপোনালোকে সেইসব বস্তু কওক আৰু সেইটোৱে মানে আৰু এতিয়া মই যাওঁ দাদাহঁতক লৈ কিনে অলপ কিবা এটা খাই আহোঁ মানুহৰ মানে টাইম মানে মানুহৰ লাইফষ্টাইল যোনটো ছেলছ এক্সিকিউটিভ লাইফষ্টাইল দাদা আমি এনেকেই মানে থাকোঁ দিনটো কামৰ মাজত কোনে কেতিয়া ক'ত খাওঁ ঠিক আছে কোনো একো দেখা নাপাওঁ এইজন হৈছে দেউতা আমাৰ কিশোৰ দাৰ তো খাই লওক দে কি লাগে ল'ব আৰু এই কিশোৰ দা কিশোৰ দা কওক যি নহওক আৰু খাই লওঁ আমি ন বাই দুজনী আছে এই আমাৰ ডিলাৰৰ ওচৰতে একদম কসমোপলিটন অৰ্ডাৰ আগত যদি আহে ইয়াতে খাব
ধুনিয়া কে বাইদো হতে দিয়ে আর হ্যাঁ হোটেলের নাম তো কি বাইদো বাইদো হোটেল বাইদো হোটেল এই চাও বাইদো বাইদো হোটেল তো ইয়াতে ভাইলে বাইদো হোটেল পাই যাব হসা কে নাম হিসাব হইছে বাইর হয় দেখুন হ্যাঁ বাইদোর হোটেলে হয় দিয়ক কি কি পায় খাব আহিলে যদি মানুষে খাব আহে দূরের পর একদম পাকিস্তান বাংলাদেশের পর আহিলে পাকিস্তান বাংলাদেশের পর আহিলে কি কি পাবো এতে না পায় ডালিয়ে পাব বলে সো মই এতিয়া একজনক খুদিম ঐ হ্যালো সাপোজ তোমার পার ডে এনেকে ওয়াশিং করে যদি এনেকে পয়সা পালা হয় কি করলা হয় তুমি কোশ্চেন একবার কি করলা হ্যাঁ গাড়ি এ সবরে মানে এটাই সপন থাকে তুমি কি করলা হয় আমার অফিসার বাইদেউ তোমার অল্প পেমেন্ট কিনে জমা করো দিয়ক এটু কারো নহয় এটু কাস্টমারের পয়সা গাড়ি কিনবো আইছে তো পয়সা কিনে দি থই আহু অ্যাকাউন্টসত আর ইয়াকো খুদু এ রবা রবা এক মিনিট রবা রবা সাপোজ তুমি শোনা না শোনা না শোনা না তো একবার ধরা ধরো না ধরো 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 এই শুনা না কথাটো শুনা কথাটো শুনা কথাটো শুনা এই পলাইছে পয়সা মানে ইমান পাওয়ার পয়সার পাওয়ার তামাম পাওয়ার সো এই দাদা হাতে চাক কিমান কষ্ট করে কাম করে এনেকেই মানে মানুষের লাইফটো বহুত মানে এনেকেই চলে এই আসাক রাতে টোপনি নামারে এইসব লড়াই এতে গাড়ির তলার টোপনি মারি যায় কেন টোপনি ভালো হয়েছে না তোমার তুমি টোপনি যদি ইমান পয়সা সপনত দেখা কি মানে সপনত পাই যাওয়া কি করবা হ্যাঁ সপনত মানে তুমি চাই আছা তোমার বলে এনেকা বলে বুকুত বলে এনেকা পড়ি আছে কি করবা এইবিলাক পয়সা সপনত বহুত এনেকে না থাকে ন সো এটো বহুত বেয়া কথা সো সপোন সপনীয় হয় বাস্তব কেতিয়াবা হৈ যায় এটো কারো কব লাগে নাই তো এতিয়া মই ইয়া অরূপক দি দিম অরূপ পয়সা কিনে ফার্স্ট মেশিনত কাউন্ট করা তো আবি হাম লোক মানি রিসিপ্ট নিকলতে তো গাইস দেখতে রহিয়েগা মেরা এইসেই লাইফস্টাইল হ্যায় তো সেলস এক্সিকিউটিভ লাইফস্টাইল কবি কবি দৌড়না ভি পড়তা হ্যায় ধূপ মে জানা পড়তা হ্যায় বারিশ মে ভিগনা পড়তা হ্যায় কবি কবি রেস্ট ভি মিলতা হ্যায় আরাম ভি মিলতা হ্যায় খুশি ভি মিলতা হ্যায় কি নাই সো ইয়ে হ্যায় অমির বালা জিন্দগি রোজ মতলব লাখ লাখ রুপিয়া হাত সে ট্রানজেকশন হতা হ্যায় লেকিন খুদ কা নেই হ্যায় ফিল গাইস ফিল যদি আপনার একদিন ইনকাম যদি এনেকুয়া ঢের পয়সা যদি আহি যায় ঢের পয়সা কি করবো আপনাদের পাগল হয়ে যাব দেখুন অরূপ তুমি কোয়াছন তুমি যিমান দিনত হাতত লড়া পয়সা মানে এনেকে হিসাব করে আছো যে তোমার যদি নন স্টপ এনেকেই বলে পয়সা আহি আছে কি করবা তুমি মই নিজে সারপ্রাইজ আছি তো মই নিজে এতে গামোচা পিন্ধাব লাগে তেখেত সকলক কিন্তু মোক সিহতে মানে তেখেত সকলে হে আহি কিনে মোক সম্বর্ধনা জনাই আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ তো এইটো এটা মোৰ কাৰণে বিগ সারপ্রাইজ তো ভাল লাগিল দে থ্যাংক ইউ আর মই এটাই কথা কব বিচাৰো যে আজি যোনটো মই অপরচুনিটি দাদার পৰা পালো আর আপোনালোকে যোনটো সাপোর্ট কৰি আছে সেইটো কাৰণে মেনি মেনি থ্যাংক ইউ এভরিওয়ান আর দাদাকো মোৰ ফালৰ পৰা বহুত ডাঙর মানে কি কওঁ মই মানে ওয়ার্ডলেস হৈ গৈছো এতিয়া মই কি কওঁ তো ভাল লাগিল দাদা আর এইখন গাড়ি লৈ কিনে আপুনি যাতে আরো ইনকাম করে তো সেইখিনি মই বিচাৰিলো হ্যাঁ তো যাতে আপনি যোনটো গাড়ি লৈছে এইটো দি আপনি আরো তিন চারিটা গাড়ি কিনে সেইটো আমার ফালৰ পৰা আর মোৰ চেনেলৰ ফালৰ পৰা আপনার হেৰি থাকিল আৰু কিবা জানিব লগা আছে নেকি আপনার থ্যাংক ইউ আকৌ একবার তো যদি আপনাদের চাই আছে মই এইটো মোৰ কাৰণে বহুত ডাঙর হেৰি হৈ গ'ল দাদাই যিখিনি মোক দিলে মই একচুয়ালি ইমান ডাঙরও যোগ্যতা নহয় মই এটা সৰু সুৰা একজন মানে পুৰ ফেমিলিৰ পৰাই হয় তো সাপোজ সবৰ কাৰণে ভালৰ কাৰণে চিন্তা কৰি যিহেতু মই চেলছতে কাম কৰোঁ মোৰ যোনটো চেনেল হয় চেলছ এক্সিকিউটিভ লাইফষ্টাইল তো মই ব্লগিঙো কৰোঁ লগত আকৌ ইয়াৰ যোনটো চেলছৰ লাইফষ্টাইলটো সেইটো মই ইয়াতে শ্বেয়াৰ কৰি আছোঁ আৰু ইয়াৰ যিখিনি নলেজ আছে মোৰ লগত সেইখিনি গোটেইখিনি মই আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰি আছোঁ থেংক ইউ ভেৰি মাছ এইফালে কুলেন এই গাড়ীখনৰ চিষ্টেমত আছে
ক্লাসটো আপুনি দুবাৰ কৰিব লাগিব সিঙ্গেল ক্লাসৰ ষ্টাৰ্ট নহয় গাড়ীখন এই ডাবল ক্লাস কৰাৰ লগে লগে আপোনাৰ গাড়ীখন 30 ষ্টাৰ হ'ব মাম বুইলা সো এভরিওয়ান প্লিজ ভিডিওটো স্কিপ নকৰব আৰু আমাৰ বিপুল দাই গুটিখিনি বুজাই আছে সাগি অন অন কৰি গাড়ীত কি আছে কেনেকে ষ্টাৰ্ট কৰিব লাগে এইটো মানে ইকোসিস্টেম দবা চলে ইঞ্জিন অয়েল কিমান থাকে আৰু মিনিমাম ম্যাক্সিমাম কত ইস্যু সুইচ থাকে গুটিখিনি দেখাব আপোনাক সাক গাবো আৰু এনজয় কৰক সুইচ আছে সুইচত তা যাব লাগে মানে ক্লাসটো এটা মই ষ্টার্ট কৰো এই ইয়াতে ইস্যু আছে যেহেতু আমার সিনিয়র হয় তো দিল মিনিমাম ম্যাক্সিমাম রাখব লাগবো বলি মিনিমাম ম্যাক্সিমাম ইয়ালে রাখব লাগবো ডাইকলে রাখব লাগবো হ্যাঁ বিপুল দাই আমার গাড়িখন পুরা বুজালে আর দাদাহতেও গাড়িখন চালে আর মেবি আগতে যদি ভিডিও তেখেতে বলে এক বছর আগরপরা ভিডিও চাই আছে তো এতিয়া লাস্ট তেখেতে আহি কিনে গাড়িখন লৈ গল তো আপনাদেরও নিজের পছন্দর গাড়ি লৈ যাক আহি কিনে আর বিশেষ এটাই কথা কো এপ্লিকেশন তো লাগে তখন একটা এপ্লিকেশন মানে দেখা পাইছো যে তখন কেউ লসত নপরে কারণ তখন নিজের একটা বিজনেস আছে কলর বাগান আছে তামোল বাগান আছে তো হেনেকি মানে তখনকলে যেখানে ডাউন পেমেন্ট করছে বেশি কিস্তিও নাহে অলপমান লোন আসলে তো সেই হিসাবে দাদাহতে চলব পারব তো আপনাদের যদি গাড়িখন লয় সেই হিসাবে এপ্লিকেশন তো মিলাই লব যাতে বেলেগর তলত পরে যদি গাড়ি কিনবা বিচার অলপমান ডাউন পেমেন্ট কম দিব বা যত আপনি গাড়িখন লগাব তাতে ফাইনাল করে লব যে গাড়িখন মোর যে 4-5 বছর চলব তার সেই কেটা দিন মানে ধুনিয়াকে কিস্তিও দিব পারিম মোর ফ্যামিলিটিও চলব সেই হিসাবে লব তো দাদাহতর যোনটো বিজনেস কল বাগান আছে নিজর 20 বিঘা আছে 20 বিঘা তো 20 বিঘা বাগানের কল তেখেতসকলে ধুনিয়াকে গাড়ি যদি নচলায়ও তেখেতসকলে এনেই এনেই দিব পারবো কিস্তি তো সেইটাই মানে তো আপনাদের সাক ভিডিওটো আর লাস্ট মই গাড়িটো ডেলিভারি করাও আর চাই থাকবো মোর ভিডিও সো এইজন হয়ে গেল আমার কিশোর দার দেউতা সো মেনি মেনি কংগ্রেচুলেশন মিস্টার কিশোর ফ্যামিলি তো আপনার একটা গাড়ি দিয়ে 3-4টা গাড়ি কিনক তো ফাইনালি এনেকে আমার গাড়িখন ওলাই গেল ডেলিভারি দিয়ে দিল দাদাক তো সবে যাব ওলাইছে তো ভাল লাগিল আর বেয়াও লাগে দিনটো রাখিলো কিন্তু ইমান সময় নালাগে কিয়নো আজি যেহেতু গাড়িখন ফাইনেন্স ফাইনেন্স গোটেখিনি আজি হয়েছে দাদার ব্যাংকর একাউন্টও নাছিল তো মই দাদাক লৈ কিনে ব্যাংকর একাউন্টও খোলাই দিলো দাদা ভাল লাগিল দিনটো থাকিলে আর আপনাদের কোনো খং চং করা নাই দিনটো রাখছো মই ঠিক আছে খুড়া ভাল লাগিল দে দিয়ক আর তোমাকো থ্যাংক ইউ আৰু ভাইটি ন দিয়া আহিবা দে কেতিয়াবা ঠিক আছে তো ওলাই যাওঁ এতিয়া চ' ফাইনেলি 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 দাদাহঁতে যাব ওলাইছে তো ময়ো ইয়াতে ভিডিঅ'টো ইন কৰিম শেষ কৰিম দিয়ক দাদা এৰু লাষ্ট দিয়ক খুড়া আহিব কেতিয়াবা গুৱাহাটীত আহিলে দিয়ক এভৰিওৱান বাই বাই দিয়ক আৰু আপোনালোকে চাই আছে আপনাদেরকে বাই বাই দিম এতিয়া তো এনেকেই দাদা হাতে ওলাই গেল ফাইনালি 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 10 নম্বর গাড়িটো মোৰ ডেলিভারি করাই দিলো তো ইয়াতে সবকে এটাই কথা কম আপনাদেরকে বহুত সাপোর্ট করছে বহুত বহুত মই যিখিনি ভবা নাছিল তাতছে বহুত আর নেক্সট মই যোনটো ভাবিছিলো যে সবকে সাপোর্ট করিম তো মই জানামতে আপনাদেরকে সেইটো বিচাৰে যে সাপোর্ট লাগে এই চেনেলটুক সাপোর্ট করক তেতিয়াহলে আপনার ঘরের ওসর যোন নাকি দুখিয়া পরিয়ালর মানুষ আছে সেসব আমি সবে মিলি সাপোর্ট করব পাৰিম কারণ অকলে সব বস্তু সম্ভব নহয় সবরে মানে হেৰি লাগে একতা লাগে একতা হলেহে সব বস্তু করিব পারি তো সেইটোৱে আপনাদের পৰা যিখিনি মই পাই আছো মই জানো যে আপনাদের বিশ্বাস করে লৈ আছে চেনেলটো আৰু ফিউচাৰতো বিশ্বাস দিব আৰু সাপোর্ট কৰি যাব
সেইখিনিতে মই আজি ভিডিওটো এইখিনিতে শেষ কৰোঁ আৰু সবেই ভালে থাকক কুশলে থাকক এইটোৱে মই বিচাৰোঁ। তো এতিয়া ভিডিওটো মই ইয়াতে শেষ কৰোঁ, বাই বাই।